হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার বাসার বাসার ছাদের গাছগুলো। এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা ছিল শীতকালীন বাগানের, মানে আমার ছাদের বাগানের যে ভিডিওগুলো সেটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এবং আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গ্রীষ্মকালীন, মানে এখন চলছে এপ্রিল মাস। এপ্রিল মাসে আমাদের ছাদে কী কী গাছ আছে সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো গত ভিডিওগুলোতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের লেবু গাছ আছে, তো সামনে বর্ষা, এই জন্য লেবু গাছটিকে ছেঁটে দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আবার নতুন করে পাতা গজিয়েছে, সম্পূর্ণই নতুন পাতা এগুলো, কারণ পুরো গাছটাকেই ছেঁটে দেওয়া হয়েছিল। হ্যাঁ, দূরে কাজ চলছে, শব্দ আসতেছে। এদিকে ডাঙ্গা গাছ লাগানো হয়েছে এবং গাছগুলোতে যাতে পাখি খেয়ে নিতে না পারে সেজন্য এগুলোকে নেট দিয়ে নেট দেওয়া হয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন ফুলের গাছ, এটা আমাদের তেজপাতা গাছ, এটা আগেই ছিল। তবে হ্যাঁ, গাছের গোড়াতে ডিমের খোসা ভেঙে দেওয়া হয়েছে, এতে নাকি গাছের একটা ডিমের খোসা একটা সার হিসেবে ব্যবহৃত হয়। এটা আমাদের আগে এই গাছগুলো জানা ছিল না, এটা আমরা ইউটিউব দেখে শিখেছি। এই যে পুঁই শাক, ফুলের গাছটাতেও দেওয়া হয়েছে। আম্মু হলুদ আর ধনিয়া মেরে দিছে সাথে, রোদ তো প্রচন্ড রোদ সাথে। এটা একটা ঝাউ গাছ আছে, এই যে ঝাউ গাছ, দেখি কি টমেটো গাছ। তো এইবারে এখনো গাছে প্রচুর আম ধরেছে, প্রচুর বাম্পার ফলন যাকে বলা হয়, আমের বাম্পার ফলন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। জানি না কতদিন টিকবে, কালকের বাতাসের পর কিছুটা ঝরে গিয়েছে, কিন্তু এখনও অনেক আম টিকে আছে। আমি জানি না এরপরে আবার নেক্সট কাল বৈশাখীতে কী যে হয়, সামনে কবে বা ঝড়ে পড়ে যায় আম। আশা করা যায় আম যদি টিকে থাকে ভালো আম খেতে পারবো এইবার গ্রীষ্মে। তো এখানে মরিচ গাছ ছিল, মরিচ গাছটি তুলে ফেলা হয়েছে এবং এই গাছগুলোতেও সার দেওয়া হয়েছে ডিমের খোসা ভেঙে। এটা হলো ড্রাগন ফলের গাছ, এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ড্রাগন ফলের গাছ আছে আমাদের। এই যে এই ফুল গাছটা এখনো টিকে আছে, এটা কোনো টবে হয়নি, এটা এই বিল্ডিং এর সাইডে একটু জায়গা ছিল, ওর মধ্যে থেকে গজিয়েছে। গাছটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন গোড়াটি, এটা কোনো টবে নয়। এই ফুলের গাছগুলো আগেই লাগানো ছিল, তো নতুন ঢেঁড়স গাছটি লাগানো হয়েছে। এইদিকে সব ডাঙ্গা গাছ, ডাঙ্গা ডাঙ্গার জন্য লাগানো হয়েছে এগুলো, ডাঙ্গা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আর এখানেও নেট দেওয়া হয়েছে যাতে পাখি মরিচ খেয়ে নিতে না পারে। ইদানিং পাখি আসছে এবং এই লাল মরিচগুলো দেখে তারা মরিচ খেয়ে ফেলে। এই তো বেগুন, বেগুন ধরেছে গাছে। এদিকেও সব ডাঙ্গা লাগানো হয়েছে আপাতত, ঢেঁড়স আর ডাঙ্গা। এদিকে পেঁপে গাছ, এটা আগেই দেখিয়েছিলাম আপনাদের। তো এই গাছগুলোই আছে। আর এখানে অ্যালোভেরা, এটা গোলাপ, তো ওদিকেও বেগুন আছে, এগুলো চাচির লাগানো গাছ। আমি আমার ছাদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো গত ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি শীতকালীন ছাদ বাগানের, তবে কিছুটা পরিবর্তন এসেছে গাছে, যে অবশ্যই শীত এবং গ্রীষ্মে গাছের পার্থক্য থাকে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে ওরকম ছাদ বাগান করতে পারেন। আর ছাদ বাগান করলে একটু খাটা খাটনি হয়, কিন্তু ছাদ বাগান থাকলে আপনি অনেক কিছুই অর্গানিকভাবে পেতে পারেন।
আর ভিউয়ার্স আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সাথে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।